ওই জন্যই মানে তার তার কথা মতো চললে আমি হয়তো আজকে অনেক বিপদ থেকে বাঁচতে পারতাম, অনেক বিপদ থেকে বাঁচতে পারতাম। আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, তোমরা বিশ্বাস করো আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না, আমি দোষী। গীতাদির কাছে আমি অপরাধী ঠিক আছে, কিন্তু আজকে যে আমি ক্যামেরা ধরতে পারছি, আমি মানে কাজ ওআইটিতে যেটুকু যা শিখেছি প্রথম হাতে করি কিন্তু আমার গীতাদির কাছ থেকে। গীতাদিই কিন্তু আমাকে ক্যামেরা ধরে ভিডিও করা শিখিয়েছিল। যাই হোক, আমি ভুল করেছি, তার জন্য তার থেকেও আমি মুখ মানে নিজেকে গুটিয়ে রেখেছি। আমার আর মুখ নেই তার সঙ্গে কথা বলার, তার সামনে গিয়ে দাঁড়ানোর এমন বিপদের দিনে। আর গীতাদি একটা ভিডিওতে দেখলাম বলছে যে আমাকে নিয়ে তোমাদের দাদুভাইয়ের কাছে যেতে চেয়েছিলো, সেই ভিডিওটা সময় মতো আমি দেখে সারতে পারিনি। যদি সময় মতো দেখতাম তাহলে হয়তো আমি একটা মানুষ পাচ্ছিলাম না যাকে নিয়ে সাহস করে ওনার কাছে যাব। তবে হ্যাঁ, অবশ্যই বলবো, সম্পত্তির লোভে নয়, এটা ভুল, সবাই আমাকে ভুল বুঝছে। আমার কোনো সম্পত্তির লোভ নেই, আমি একটু মাথা গুজারটাই সবাই চায় কিন্তু আর চাই না। আমি ঠিক করে নেবো, যেখানে হোক যেভাবে হোক, আমি আমার মাথা গোজারটাই, আমার পেটে আমার খরচা আমি চালিয়ে নেবো, আমার জন্য কাউকে ভাবতে হবে না। আমি তো কখনো কোথাও এসে বলিনি, আর আমি কাউকে ফোন করেও হাও হাও করে কাঁদিনি যে আমার মাথা গোজারটাই করে দাও, আমার খাবার করে দাও। হ্যাঁ, চ্যানেলটা ঠিক করে দিয়েছে, তার জন্য আমি হাত জোর করে, আমার এক হাতে ক্যামেরা ধরে আছি, আমার তো স্ট্যান্ড প্যান কিছু নেই, এক হাতে ক্যামেরা ধরে আছি, আমি তার জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দোষী সবার কাছে, কিন্তু আমাকে বাঁচতে দাও। আমি এত অপরাধী বলে তো আমি মরে যেতে পারি না, নিজেকে কি শেষ করে দেবো বলো? তাহলে তাই বলো, এত বাজে বাজে কমেন্ট করছো তোমরা এসে আমার আমার পাশে, আমি কাউকে কেন কিছু বলতে যাইনি বলার দরকার নেই? আজকে 15-20 দিন ধরে আমার ভেতরে কী ঝড় যাচ্ছে আমি জানি, তার মধ্যে আমি একটু ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো আমার কাছে আছে, কিন্তু আমি ভিডিওই দিচ্ছি না, আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি, লাইভ করা ছেড়ে দিয়েছি, আমি নিজেকে গুটিয়ে রেখেছি, তবুও তার মধ্যে এরকম অঘটন ঘটে গেল। আমি সেদিনকে চুরি করে যাইনি, আমার ভয় ছিল যে যদি বলে যে আমার বাবাকে ছোবে না, এটাই ভয় ছিল আমার। আমার বাবা তো তার হাতে তুলে দিয়ে গেছিল আমাকে, সন্ধে নেমে আসছে, আমার বাবা তো তাকে তার হাতে আমাকে তুলে দিয়ে গেছিল বলো, সেই জন্য আমি মন থেকে তাকে স্বামী বলে মানতাম। আমি শাখা সিঁদুর কিন্তু খুলতে চাইনি, আমাকে খুলতে বাধ্য করা হয়েছে শাখা সিঁদুর। আর আমি ওই বাড়িতে আমি যে জিনিসপত্র রেখে দিয়েছিলাম সম্পত্তির লোভে, এই কথাটা আমাকে খুব আঘাত দিয়েছিল, তার জন্যই আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কোথায় রাখবো, রাস্তায় ফেলে রাখবো জিনিসগুলো? যাই হোক, কিছু বলার নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সন্ধ্যেবেলা আমি বলছি আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, আর যাদের ইচ্ছা করবে একটু পাশে থাকার, আমাকে তোমাদের পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না, আমার একটু ভিডিওটা দেখো, দেখে আমার পাশে থেকো। হ্যাঁ, আমি যেভাবে পারি আমার কাজ আমি উদ্ধার আমি করে নেব, যেভাবে পারি আমি আমার কাজ করে নেবো, আমার মন থেকে যেটুকু করছি তার প্রতি শ্রদ্ধা থেকেই করছি, কারণ সে আমার সন্তানের বাবা, সে আমার স্বামী বলেই আমি এতদিন জানতাম। সে দূরে থাকতেই পারে, মানুষ অ্যাডজাস্ট না হলে আলাদা থাকতেই পারে, দূরে থাকতেই পারে, তাই বলে যে সে আমার স্বামী না সেটা তো কথা না। আর আমাদের ডিভোর্সও হয়নি, কোথাও কোনো কাগজপত্রে কোথাও কোনো প্রমাণ আদালতে নেই যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানুষ অ্যাডজাস্ট না হলে, মনের মিল না হলে আলাদা থাকতেই পারে, তাই বলে এটা নয় যে সে আমার স্বামী ছিল না। আমি মনের থেকে তো সেই আমার স্বামী ছিল না, আমি যেটুকু করছি আমার নিজের মনের তাগিদায় করছি। আমি শ্মশানে গেছি, আমার মতো করে আমি গেছি, তাকে প্রণাম, তার পাছিয়ে প্রণাম করেছি, আমি ওখান থেকে চলে এসেছি। আমি কোনো সিন ক্রিয়েট করতে যাইনি ওখানে, যে কোনো একটা সিন ক্রিয়েট হবে ওখানে, বরং আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে যদি বলে ছোবে না আমার বাবাকে, তোমার সে অধিকার নেই, আমি এটাই ভয় পাচ্ছিলাম, তার জন্য আমি বেশি কোনোখানে দাঁড়াইও নি। আমি প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে এসেছি, সেই শ্মশান থেকে স্টেশন পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে এসেছি, ফেরার সময় আর ইয়ে পাইনি, করিও নি। যাই হোক, সেসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি কোনো ভিডিও করিনি। সেখানে যে গেছিলাম একটা ছোট খালি ওনার দূর থেকে একটা ছবি তুলে রেখেছি,
মানুষটা যে শেষ শেষ ছবি একটা কাছের থেকে নেব, সে সাহসও আমার হয়নি। দূরের থেকে একটা ছবি তুলে রেখেছিলাম। দেখো, একটা সংসার করতে গেলে না খালি খারাপ স্মৃতি থাকে তা নয়, বহু ভালো স্মৃতি থাকে, অনেক হাসির মুহূর্ত থাকে, অনেক ভালো স্মৃতিও থাকে। হ্যাঁ, আমার ভুল, আমি সংসারটাকে যখন ভালো দিন আসলো তখন ছেড়ে চলে গেলাম। হয়তো আর একটু ধৈর্য ধরে থাকলে ভালো দিন আসতে পারতো। যখন 12 বছর আগে চলে গেছিলাম, সব তখনকার কথাই বলছি, আমি আর একটু ধৈর্য ধরে থাকলে হয়তো ভালো দিন আসতো একটা দিন। আমি বয়সটা কম ছিল তো, তখন হয়তো অত ধৈর্য ধরতে পারিনি, এখন এসে মনে হয় সেটা। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় মন্দিরার অ্যালবাম ভিডিওতে দেখো, কত ভালো ভালো মুহূর্তও আছে, কারে খারাপ মুহূর্ত থাকে না। যাই হোক, মান অভিমান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে আমার স্বামী তো ছিল, তার জন্য আমি তার কাজ আমার মতো করে করছি। ভেবেছিলাম ভিডিও এখন দেব না, তবুও ভাবলাম এত আমার আমার সহ্য হচ্ছে না, আমাকে নিয়ে এত তোমরা আর কাটাছেড়াছেড়ি করো না, প্লিজ আমাকে তোমরা একটু বাঁচতে দাও, সব দোষ আমার, আমি বলছি আমার সব দোষ, তোমরা এবার থামো, আমাকে একটু বাঁচতে দাও শান্তিতে। এইটুকুই বলবো, আর ভিডিও বড় করছি না, অন্ধকার নেমে এসছে, প্রচুর মশা খাচ্ছে। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো একটু, যাতে আমি নিজের মতো করে বাঁচতে পারি, দুবেলা দুমুঠো খেয়ে একটু মাথা গোঁজার ঠাঁই করতে পারি, যেখানেই পারি নিজের মতো করে নিজে থাকবো, আর কাউকে জ্বালাবো না। আমি আমি খারাপ গো, আমি আর কাউকে জ্বালাবো না। চলো, সবাই ভালো থেকো। আর সুজয় ভাই, ইন্দ্রা, তন্দ্রা, মুনমুন, এ মুন, এরা না থাকলে আমি হয়তো, ওরাই আমাকে টেনে তুলছে, আমি ভিডিও দিতাম না, কি করতাম আমি নিজেও জানি না। যাও, চলো, খুব মশা খাচ্ছে, রাখলাম, চলো। তন্দ্রার নাম বলিনি, তার কারণ তন্দ্রা আমাকে বারণ করেছিল। তন্দ্রা আমাকে, চ্যানেলটা যে ঠিক হয়ে গেলো এটা দেখো, এত কষ্টের মধ্যেও একটা তো খুশির খবর, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে কী করে থাকি। তোমরা তো এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তিত ছিলে, ভাবছিলে কাকিমা এতদিন ধরে ভিডিও দিচ্ছে কেন, কাকিমার চ্যানেলটা ঠিক করতে ঠিক হচ্ছে না, ঠিক হয়েও হচ্ছে না, কী হলো, কাকিমার আর্নিং হচ্ছে কি না। আর সবথেকে বড় কথা, বেঁচে থাকতে গেলে তো একটু পয়সার দরকার, আমাকে তো বাঁচতে হবে বলো, আমাকে তো বাঁচতে হবে, আমাকে দেখার মতো তো কেউ নেই, আর আমি চাইও না কারোর সাহায্য নিয়ে বাঁচতে, আমি নিজের মতো নিজে বাঁচতে চাই। বিশ্বাস করো, যা আঘাত খেলাম সারা সবার কাছ থেকে, তার থেকে আমার খুব শিক্ষা হলো, এখন থেকে আমি নিজের মতো করে নিজে বাঁচতে চাই। তাহলে এই মুহূর্তে তন্দ্রাই তো আমাকে ফোন করে জোর জবরদস্তি, কাকিমা তুমি দাও, আমি আমি দেখছি তোমার চ্যানেলটা কীভাবে ঠিক করা যায়, আজকের মধ্যে কথা দিচ্ছি তোমাকে ঠিক করে দেবো। আমি বলছি না, ছাড়, একজন তো করছে, ও করবে, কেননা তার প্রতি আমার বিশ্বাস ছিল, হ্যাঁ, যে ও করবেই, ঠিক দেরি হচ্ছে কিন্তু ও করবেই। তারপরে যাই হোক, তন্দ্রা বললো যে না কাকিমা তুমি আমাকে দাও বিশ্বাস করে, আমি দেখছি তোমার চ্যানেলটা কীভাবে কী করা যায়। ওকে দিয়েছিলাম তন্দ্রাকে, এবং যেদিন সকাল থেকে কথা বলে সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে গেল চ্যানেলটা, আমি মনিটাইজেশনটা ফিরে পেলাম। এটা তো একটা আমার কাছে ভালো, বলো, আমাকে তো বাঁচতে হবে নিজের মতো করে, আর সবথেকে বড় কথা আমার একটা আশ্রয়ের দরকার, তারপরে দুটো পেটে খেয়ে বাঁচার দরকার, নিজেকে তো নিজে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য যাকে আমি দিয়েছিলাম তন্দ্রাকে চ্যানেলটা ঠিক করার জন্য, তো তন্দ্রা মুনমুনকে দিয়ে আর ওই সুজয় ভাইকে দিয়ে চ্যানেলটা ঠিক করিয়েছে। মুনমুন কী যেন, মুনমুন কী যেন, উফ, কিছু মাথায় কাজ করে না এখন আমার। আর তোমরা জানো এর আগের ভিডিওটাতে বলেছি আমি মুনমুনের কথাটা, আর সুজয় কি, সুজয়ের চ্যানেলটা সুজয় দাস ব্লগ এরকম কিছু একটা আছে, সব ভুলভাল বলছে, আমার মাথায় নেই, দাঁড়াও দেখে আসি, দাঁড়াও। সুজয় মিউজিক টিভি আর মুন, এদের দিয়েই ঠিক করা আছে, মানে তিনজনা লাইনে থেকে আমার থেকে সব কিছু মানে ডকুমেন্টস সব ঠিকঠাক করে চ্যানেলটা ঠিক করেছে, এর আগের দিন তো তোমাদের বলেইছি আমি। তো যাই হোক, সেই আনন্দের খবরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, এখন সন্ধ্যে নেমে আসতে, বেশি বড় করব না ভিডিওটাকে। আমি কিভাবে কী দিন কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা তো আমি একমাত্র জানি, বলো, আমার বিবেকের থেকে করছি এটা, কারণ আমি আমাকে যা চাপ দিয়ে যাই করানো হোক না কেন, কিন্তু আমি আমার বিবেকের থেকে আমি জানি আমি কী, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আমি যে 13 বছর যার সঙ্গে সংসার করেছিলাম তার সঙ্গে আমার তো বিয়ে হয়নি, সেই ক্ষেত্রে আমি
লিভিংয়ে ছিলাম, তা বিয়ে না হলে তো সেটা ইয়ে থাকে না কোনো, বিয়ে হলেই তবেই সে বিধবা হয় যেখান থেকে, তাই না, সে মারা গেলে স্বামী। তাহলে ঘটনাচক্রে তোমাদের সিম্পল লাইফস্টাইলের দাদুই আমার স্বামী ছিল, উনি যখন আর নেই তাহলে আমার বিবেকের তাড়নায় আমি তার কাজ করছি, আমি যেভাবে পাচ্ছি আমার মন থেকে আমি সেই কাজটুকু করছি, আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু, আমি খারাপ, আমি খারাপ, আমি আমাকে গুটিয়ে সরে থাকবো তোমাদের থেকে, আমাকে দেখতে হয় দেখবে, না দেখতে হয় দেখো না, তোমাদের যাদের খারাপ লাগে আমাকে খারাপ মনে হয় তারা আমাকে দেখো না, আমি বলছি কারোর কোনো দোষ নেই এখানে, আমার সংসার ভাঙার পেছনেও কারোর দোষ নেই, আমার জীবনে যা যা ঘটনা ঘটছে তার পেছনে কারোর দোষ নেই, সব দোষ আমার, ঠিক আছে, সব দোষ আমার। যাই হোক, ওরা ওদের যারা যাদের মতো করে বলছে, আমি এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোথাও গিয়ে ইয়ে করিনি, কোথাও গিয়ে না, অনেক দিন ধরে অনেক কিছু চলছে আমার সঙ্গে কিন্তু আমি কোথাও গিয়ে বলিনি বা বলতে চাইও না, অনেক কিছু চলছে আমি বলতে চাই না সেসব কথা, আমি কাউকে কোথাও বলতে চাই না, আমি নিজেকে নিজেকে নিয়ে বাঁচতে চাই, এইটুকু অধিকার আমার আছে কি না বলো, এইটুকু আমাকে তোমরা বাঁচতে দাও। আর সেদিন আমি তন্দ্রাকে বারবার বলেছিলাম যে তন্দ্রা তুই আমাকে প্রথম নিজে উপর দিয়ে যোগাযোগ করে আমার চ্যানেলটা ঠিক করে দিলি বা করে দি মানে করতে চাচ্ছিস করেও দিলি, তাহলে তোর নামটা কেন বলবো না, আমি তোর নামটা কেন বলবো না। ও বললো না কাকিমা আমি অত নাম কিনতে চাই না, করতে চাই না, বললো মানে তুমি আমার নাম দেবেই না, ও আমাকে জোর করে বললো তুমি আমার নাম দেবেই না, তার জন্যই আমি তন্দ্রার নামটা বলিনি, ওই সুজয় ভাই আর মুনমুনের নাম মুনের নামটা বলেছি। আর রইল গীতাদি, গীতাদির কথা তো কিছু বলার নেই, তার কাছে আমি অপরাধী, কারণ গীতাদি আমাকে কথাটা এখন বুঝছি, গীতাদি আমাকে মানে অনেক সাবধান করেছিল, যে যতই হোক তার বয়স্ক একটা মানুষ তো তার একটা অভিজ্ঞতা থাকে, উনি আমাকে বুঝতে পেরেছিল যে খুব হেল হেলে যাত্রার সঙ্গে ঢলে পড়ে, যাত্রার সঙ্গে কথা বলে, যাত্রার সঙ্গে মানে মনের খোলা কথা খুলে দিয়ে দেয়, যাত্রার সঙ্গে হেলাল করে মেশে, এইগুলো যদি করে ওর বিপদ ওই ডেকে নিয়ে আসবে। দিদি আমাকে ওই জন্যই এখন বুঝতে পারছি যে দিদি আমাকে ওই জন্যই মানে তার তার কথা মতো চললে আমি হয়তো আজকে অনেক বিপদ থেকে বাঁচতে পারতাম, অনেক বিপদ থেকে বাঁচতে পারতাম, আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। তোমরা বিশ্বাস করো আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না, আমি দোষী। গীতাদির কাছে আমি অপরাধী, ঠিক আছে, কিন্তু আজকে যে আমি ক্যামেরা ধরতে পারছি, আমি মানে কাজ ওআইটিতে যেটুকু যা শিখেছি প্রথম হাতে করি কিন্তু আমার গীতাদির কাছ থেকে, গীতাদিই কিন্তু আমাকে ক্যামেরা ধরে ভিডিও করা শিখিয়েছিল। যাই হোক, আমি ভুল করেছি তার জন্য, তার থেকেও আমি মুখ মানে নিজেকে গুটিয়ে রেখেছি, আমার আর মুখ নেই তার সঙ্গে কথা বলার, তার সামনে গিয়ে দাঁড়ানোর এমন বিপদের দিনে। আর গীতাদি একটা ভিডিওতে দেখলাম বলছে যে আমাকে নিয়ে তোমাদের দাদুভাইয়ের কাছে যেতে চেয়েছিলো, সেই ভিডিওটা সময় মতো আমি দেখে সারতে পারিনি, যদি সময় মতো দেখতাম তাহলে হয়তো আমি একটা মানুষ পাচ্ছিলাম না যাকে নিয়ে সাহস করে ওনার কাছে যাব। তবে হ্যাঁ, অবশ্যই বলবো, সম্পত্তির লোভে নয়, এটা ভুল, সবাই আমাকে ভুল বুঝছে, আমার কোনো সম্পত্তির লোভ নেই, আমি একটু মাথা গুজারটাই সবাই চায় কিন্তু আর চাই না, আমি ঠিক করে নেবো যেখানে হোক যেভাবে হোক, আমি আমার মাথা গোজারটাই, আমার পেটে আমার খরচা আমি চালিয়ে নেবো, আমার জন্য কাউকে ভাবতে হবে না, আমি তো কখনো কোথাও এসে বলিনি, আর আমি কাউকে ফোন করে হাওয়া হাও করে কাঁদিনি যে আমার মাথা গোজারটাই করে দাও, আমার খাবার করে দাও, হ্যাঁ চ্যানেলটা ঠিক করে দিয়েছে তার জন্য আমি হাত জোর করে আমার এক হাতে ক্যামেরা ধরে আছি, আমার তো স্ট্যান্ড ফ্যান কিছু নেই, এক হাতে ক্যামেরা ধরে আছি, আমি তার জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দোষী সবার কাছে, কিন্তু আমাকে বাঁচতে দাও, আমি এত অপরাধী বলে তো আমি মরে যেতে পারি না।